রাজধানীর মিরপুরে কাশি ফ্লাইওভার যান চলাচলের জন্য খুলে দেয়া হচ্ছে আজ। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের কাজ শেষ পর্যায়ে, বছরে খালাস করা যাবে 4.5 লাখ কন্টেইনার, দ্রুত চালুর দাবি ব্যবসায়ীদের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর মিরপুরে কালশি ফ্লাইওভার যান চলাচলের জন্য খুলে দেয়া হচ্ছে আজ। সকাল 10:45 কালশি বালুর মাঠে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2.34 কিলোমিটার দীর্ঘ মিরপুর কালশি ফ্লাইওভার, বিএনসিসি ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে 1,012 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি সম্পন্ন করছে। যাত্রীদের ভ্রমণ সহজ করার লক্ষ্যে ইংরেজি ওয়াই অক্ষরের মতো দেখতে ফ্লাইওভারটিতে আগের 4 লেনের রাস্তাগুলোকে 6 লেন করা হয়েছে। প্রধান 4 লেন ইসিবি স্কোয়ার থেকে কালশি ও মিরপুর DOHS হয়ে গেছে, বাকি 2 লেন কালশি মোড় থেকে শুরু হয়ে কালশি সড়কে যাবে। ফ্লাইওভারটি মিরপুর, DOHS, পল্লবী, কালশি, মহাখালী, বনানী, উত্তরা ও বিমানবন্দর সড়কের যানজট লাঘব করবে বলে আশা করা যাচ্ছে। পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল PCT-র কাজ শেষ পর্যায়ে, এতে বছরে হ্যান্ডেলিং করা যাবে 4.5 লাখ TEUS কন্টেইনার। কিন্তু টার্মিনাল পরিচালনায় কোন প্রতিষ্ঠান কাজ করবে তা চূড়ান্ত ঠিক করেনি কর্তৃপক্ষ। দ্রুত অপারেটর ঠিক করার পরামর্শ বন্দর ব্যবহারকারীদের। চট্টগ্রাম বন্দরের অর্থায়নে 1,230 কোটি টাকা ব্যয়ে কর্ণফুলীর পশ্চিম তীরে 32 একর জায়গায় নির্মাণ হয়েছে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল PCT। এতে থাকছে 3টি কন্টেইনার ও 1টি তেল খালাসের ডলফিন জেটি। এরই মধ্যে প্রকল্পের কাজ শেষ হয়েছে 95 ভাগ। এখানে একসঙ্গে ভেড়ানো যাবে 4টি জাহাজ। জুনে জাহাজ ভেড়ানোর লক্ষ্য নিয়ে বাকি কাজ এগিয়ে নিচ্ছে বন্দর কর্তৃপক্ষ। কিন্তু টার্মিনাল পরিচালনায় কোনো প্রতিষ্ঠানকে এখনো চূড়ান্ত করতে পারেনি নৌ পরিবহন মন্ত্রণালয়। যন্ত্রপাতি এবং অপারেটর নিয়োগ নিয়ে দীর্ঘসূত্রিতা চান না বন্দর ব্যবহারকারীরা। সারা পৃথিবীতে তো বালির অপারেটর চলাচ্ছে, আমেরিকাতে চলাচ্ছে, ইন্ডিয়াতে চলাচ্ছে, গ্লোবাল অপারেটর, ওরা তো অনেক ফেমাস অপারেটর, দুবাইতে চলাচ্ছে, এটা তো অসুবিধা কি? সরকারকে আগিয়ে নেওয়ার জন্য কাজ করি, সরকার মানে কি জনগণকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করি। সরকার যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের সাথে আমরা একমত থাকবো ডেফিনেটলি। চট্টগ্রাম বন্দরের NCT চালু করতে 4 বছর দেরি করেছিল কর্তৃপক্ষ। PCT যত দ্রুত সম্ভব চালু করার দাবি চট্টগ্রাম চেম্বার সভাপতির। যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু করুক, না পারলে বন্দরে করুক। ওরা যে আস্তে আস্তে যদি ফরেনে আমরা কম্পিটিটিভ প্রাইস যে দেয় তাকে দেওয়া আমি মনে করি ভালো, লোকাল হোক গ্লোবাল হোক সেটা বড় কথা না, বাট ওইটা আস্তে আস্তে বন্দরটা চালু করতে পারে, এটা বসে রাখতে তো লাভ নেই। যথাসময়ে টার্মিনালটি চালুর নিশ্চয়তা দিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। আমাদের ফিনিশিং টাচ চলছে, এর মধ্যে আমাদের PCT চালু করার জন্য যেই ধরনের পদক্ষেপগুলো নেই এগুলো নিয়ে আমরা আগাচ্ছি, আমরা যথাসময়ে PCT চালু করে দিতে পারব। পতেঙ্গা টার্মিনাল চালু হলে চট্টগ্রাম বন্দরের জেটির সংখ্যা দাঁড়াবে 23টিতে। বর্তমানে বন্দরে 9.5 মিটার ড্রাফট ও 190 মিটার পর্যন্ত দৈর্ঘ্যের জাহাজ ভিড়তে পারে। PCT-তে ভিড়তে পারবে 10.5 মিটার ড্রাফট ও 200 মিটার দৈর্ঘ্যের জাহাজ। বাংলাভিশন নিউজ ডেস্ক। সুনামগঞ্জের সীমান্তে বিন্নাকলি মহেশখলা মধুনগর সড়ক নির্মাণে ধীর গতি ও খামখেয়ালির অভিযোগ স্থানীয়দের। বিলম্বিত হচ্ছে যোগাযোগ বঞ্চিত এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্নপূরণ। বন্যা নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি সহ নানা প্রতিকূলতার অজুহাত LGDE। বর্ষায় নাও আর হেমন্তে পাও, সুনামগঞ্জের হাওড়ঘাটের যোগাযোগ ব্যবস্থা এই প্রবচনে প্রকটভাবে ফুটে ওঠে। তবে প্রাকৃতিক প্রতিবন্ধকতা মোকাবেলা করে সীমান্ত অঞ্চল দিয়ে সড়ক পথে দুর্গম মধ্যনগর ও ধর্মপাশা উপজেলা যুক্ত করার যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে তাতে সুবিধা বঞ্চিত মানুষের মনে আশার আলো জেগে উঠেছে। পথে জাদুকাটা, সোমেশ্বরী ও উদ্বাখালী নদীর উপর নির্মাণ হচ্ছে 3টি বড় সেতু। কিন্তু নির্মাণ কাজের প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় হতাশ এই অঞ্চলের মানুষ। অনেক সময় অসুস্থ রোগী নিয়ে নৌকা পারাপারের জন্য অনেক রাত্র হইলে নৌকা পাওয়া যায় না, এই জন্য বৃষ্টি হইলে আমরা আসলে কোনো উপকৃত। ঢাকা থেকে আমরা সহজে আনতে পারবো, খরচও কম হবে, আমাদের অনেক উপকার হইব। কিন্তু আমরা চাই এটা দ্রুতগতিতে যে কাজটা সম্পন্ন হইতে। নানা প্রতিকূলতায় বড় প্রকল্প বাস্তবায়নে অনেক ক্ষেত্রে দেরি হয় উল্লেখ করে LGDE-র নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন,
সেতুগুলো এবছরের মধ্যে সম্পূর্ণ করা হবে আর সড়কের উন্নয়ন হবে উড়াল সড়ক প্রকল্পের আওতায়। তিনটি ব্রিজে যথারীতি কাজ শুরু হয়েছিল এবং মোটামুটি প্রোগ্রেসও আমাদের 750 মিটার ব্রিজের প্রোগ্রেসও মোটামুটি এখন 72% উপরে। তো এই ব্রিজটিগত বন্যায় বেশ কিছু স্টেজিং বেশি যাওয়াতে আসলে কাজটি কিছুটা বিলম্ব হয়েছে। আমরা আশা করছি এই অর্থবছরই এবার আমরা শেষ করতে পারব। মানুষের স্বপ্ন শিগগিরই বাস্তবে রূপ নেবে বলে আশা স্থানীয় জনপ্রতিনিধির। এত বড় বড় ব্রিজ কেউ বিশ্বাস করে না, আজকে এই ব্রিজগুলো দৃশ্যমান। তো এইগুলো আসলে মানুষের স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আজকে বাস্তবায়ন হচ্ছে। বিন্যাকুলি মহেশকলা মধ্যনগর সড়কের নির্মাণ দ্রুত শেষ করার দাবি সুনামগঞ্জের দুর্গম হাওর এলাকার মানুষের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।